পদ্মা সেতুতে টোল মোটরসাইকেল 100, বাস 2400। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। পদ্মা সেতুতে টোলের হার চূড়ান্ত করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের উন্নয়ন অধিশাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে মোটরসাইকেলের জন্য 100 এবং 3XL-এর বাসের জন্য 2400 টাকা টোল নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার 17 মে সেতু বিভাগের উপসচিব আবুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মোটরসাইকেলের জন্য টোলের হার 100 টাকা, কার জিপ 750 টাকা, পিক আপ ভ্যান 1200 টাকা, মাইক্রোবাস 1300 টাকা, ছোট বাস 31 আসন বা তার কম 1400 টাকা, মাঝারি বাস 32 আসন বা তার বেশি 2000 টাকা, বড় বাস 3XL 2400 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ছোট ট্রাকের জন্য 5 টন পর্যন্ত ওজন 1600 টাকা, মাঝারি ট্রাক 5 থেকে 8 টন পর্যন্ত 2100 টাকা, মাঝারি ট্রাক 8 থেকে 11 টন পর্যন্ত 2800 টাকা, বড় ট্রাক 3XL পর্যন্ত 5500 টাকা, ট্রেলার 4XL পর্যন্ত 6000 টাকা এবং ট্রেলার 4XL-এর অধিক 6000 টাকার সঙ্গে প্রতি XL-এর জন্য 1500 টাকা যুক্ত হবে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, টোলের এ হার পদ্মা সেতুতে যানবাহন চলাচলের দিন থেকে কার্যকর হবে। এর আগে ফেরিতে টোল ছিল মোটরসাইকেলে 70 টাকা, কার বা জিপে 500 টাকা, পিক আপ ভ্যানে 800 টাকা, মাইক্রোবাসে 860 টাকা, ছোট বাস 950 টাকা, মাঝারি বাসে 1350 টাকা, বড় বাসে 1580 টাকা, 5 টন পর্যন্ত ট্রাকে 1080 টাকা, 5 থেকে 8 টন পর্যন্ত ট্রাকে 1400 টাকা, 8 থেকে 11 টন পর্যন্ত ট্রাকে 1850 টাকা ও 3XL-এর ট্রাকে 3940 টাকা। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন।